বন্ধুরা, আমরা যাচ্ছি রথের মেলায়। তো দেখো, এখানে সবাই আছি আমরা। তো চলো আমার সঙ্গে। সেই ভাইকে ধর। হ্যালো, খুদা রথ কমিটির পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী বৃন্দকে এবং সমস্ত দর্শনার্থীকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাদের জগন্নাথের আর কিছু সময়ের মধ্যে রথ এবং আর আমরা কিছু সময়ের মধ্যে আমরা আমাদের রথের দর্শিতে টান দেব। আপনারা যারা আমাদের রথের দর্শিতে টান দিতে ইচ্ছুক অতি সত্তর মেলা প্রাঙ্গণে চলে আসবেন। অতি সত্তর মেলা প্রাঙ্গণে চলে আসবেন। হ্যাঁ বন্ধু, ভুলে যাবেন না কিছুটাই, আর কিছুক্ষণ পরে না বন্ধু, কিছুটাই ভুলে যাবেন না, চলে আসুন আর কিছুক্ষণ পরে। সবই কিনো বাজার। হ্যাঁ বন্ধু, ভুলে যাবেন না কিছুতেই, আর কিছুক্ষণ পরে না বন্ধু, কিছুতেই ভুলে যাবেন না, চলে আসুন আর কিছুক্ষণ পরে। আপনাদেরকে আনন্দ দিতে আছে মিস পায়েলের ড্যান্স হাঙ্গামা গ্রুপ নিয়ে আপনাদের। তো বন্ধুরা, এখন চলে এসেছি ফুচকা খেতে। তো আমি টক ফুচকাটা অত ভালো খাই না, ওই জন্য চাটনি ফুচকা বা দই ফুচকা এটা একটু ভালো খাই, ওই জন্য দই ফুচকাটা অর্ডার দিয়েছি। আর এখানে কাকিমাটা দই ফুচকা সাজাচ্ছে।
তো বন্ধুরা আজ আবার মেলায় যাচ্ছি। তো দেখো প্রথম দিন গিয়েছি আর এখন যাচ্ছি। তো রাস্তাটা দেখো কি সুন্দর, তো দেখো ঘেমে গেছি একদম, হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই জন্য ঘেমে যাচ্ছি। আর দেখো রাস্তার চারিপাশে কি সুন্দর, দিনের বেলা হলে তাহলে ভালো করে দেখাতে পারতাম তোমাদের। তো দেখো এই যে আর আকাশের মেঘটা কি সুন্দর হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওই দেখো তো দেখতে কি দারুণ, দেখে একদম মন ছুঁয়ে যায়। তা আমার তো খুব ভালো লেগেছে মেঘের রংটা দেখে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। মনে হচ্ছে কিন্তু আগুন ধরাই দিতে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।